নমস্কার, আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম শুভ জন্মদিন, তাই তাকে প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে আমি তারই লেখা একটি আবৃত্তি পাঠ করছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মাকাল। গৌর বর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল, জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরু মশাই বলেন তারে বুদ্ধি জেনে একেবারে, দ্বিতীয় ভাগ করতে সারা ছ মাস ধরে নাকাল। রেগে নেগে বলেন, বাঁদর নাম দিন তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাকি এ যুগল ভুরু, তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতুন দেখে সবাই তাকে শুধায়, এ কি? সকলকে সে জানিয়ে দিল, নাম দিয়েছেন গুরু। নূতন নামের উৎসাহিতার বক্ষ দুরু দুরু। কোলের পরে বসলে দাদা বললে কানে কানে, গুরু মশাই গাল দিয়েছেন, বুঝিস নি তার মানে? রাখাল বলে, কখনো না, মাঝে আমায় বলেন সোনা, সেটা তো গাল নয়, সে কথা পাড়া সবাই জানে। আচ্ছা, তোমায় দেখিয়ে দেব, চলো তো এখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ির কাছে। বেড়ার পরে লতাই জেঠা মাকাল ফুলে আছে, বলে, দাদা সত্যি বলো, সোনার চেয়ে মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও, গাল ফুলেছে গাছে, মাকাল আমি? বলে রাখাল দুহাত তুলে নাচে, দুয়াত কলম নিয়ে ছোটে খেলতে নাহি চায়। লেখা পড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়, খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে, মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায়, লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। নমস্কার।